দুই ধরনের মুসলমান এই পৃথিবীতে আছে। একটা হলো জন্মসূত্রে মুসলমান, যেমন আমরা প্রায় অধিকাংশ মুসলমান। তাহলে আমরা যারা মুসলিম, আমরা ইবাদত করি যিনি প্রকৃত এই পৃথিবীর স্রষ্টা পরিচালক সেই আল্লাহর। আর যারা মুসলমান নয় তারা হয় ওই আল্লাহর ইবাদত করে না, যেমন বললাম হিন্দুরা বৌদ্ধরা, এরা তো এক একজন এক এক জিনিসের ইবাদত করে আল্লাহ ছাড়া। কিন্তু এখন তো ন্যাংটা পীর, তারপরে গাধা পীর, হ্যাঁ তারপরে বহরি পীর, মানে এগুলোর পিছনে যদি ইতিহাস দেখেন ইসলামকে একটা হাস্যকর অবস্থা বানাইছে। আরে ভাই গঙ্গায় কেন গোসল করতেছে, কি কারণ? ওদের আকিদা কি জানেন? ওদের আকিদা হলেই যত পাপ আছে এই গঙ্গায় গোসল করলে পাপ সব মাফ হয়ে যায়। তো অমুসলিম যারা, তারা অনেকেই আল্লাহকে মানেই না, আল্লাহর ইবাদত করে না। আর যারা মুশরিক তারা আল্লাহকে মানলেও আল্লাহর সাথে আরেকজনকে শরিক করে। যে আসলে মুসলিম ঘরে জন্ম নিয়ে আমি আব্দুল্লাহ আব্দুর রহমান মারা গেলাম, আমার জানাজা হলো, এরপরে কোরআন খতম হলো কবরে নিয়ে এসে, আর আমি মুসলিম হিসাবে গেলাম, কিন্তু আসলে কি আপনি মুসলিম হিসাবে গেলেন কি না, এটা তো আমার দৃষ্টিকোণ থেকে আপনি মুসলমান, কিন্তু আল্লাহর কাছে মুসলিম হিসাবে বিবেচিত হওয়ার জন্য আল্লাহ পাক আপনার আমলের মধ্যে দেখবে যে কোনো শিরিক আছে কিনা। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজিয়েছেন কত সুন্দর করে সাজিয়েছে না, আর এখানে কত ধর্ম, কত রকম বিশ্বাস আকিদার মানুষ এই পৃথিবীতে আছে। মুসলমানের চাইতে অমুসলিমদের সংখ্যা দ্বিগুণ বা তার চেয়েও বেশি। সবচেয়ে কোন ধর্মের মানুষ বেশি? খ্রিস্টান, তারপরে বলা হয় মুসলমান। কিন্তু এটা ছাড়া আরও অমুসলিমদের তো অসংখ্য আরও দল রয়েছে, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, কত রকম আকিদার মানুষ আছে, আছে না? জি, সেই তুলনায় মুসলমানের সংখ্যা কম না বেশি? কম। কিন্তু আল্লাহর প্রেরিত দিন, যেই দিনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই দিনের নাম কি? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর নিকট মনোনীত দিন শুধুমাত্র ইসলাম। শুধু ইসলাম বলে হবে না, শুধু ইসলাম। দলিল সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইন্না দিন, দিন বলতে ধর্ম বলতে যা কিছু বুঝাই, ইন্দাল্লাহ, গ্রহণ হওয়ার ক্ষেত্রে আল্লাহর নিকটে আল ইসলাম, সেটা শুধুমাত্র ইসলাম। আল্লাহ পাক সূরা মাঈদা 3 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য দীনে ইসলামকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ, কি বোঝা গেল ভাই? যে রব যিনি প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই পৃথিবীর মালিক, এতে কোনো সন্দেহ আছে? এই আসমান সৃষ্টি কে করেছেন? জমিন সৃষ্টি কে করেছেন? এই জমিনে যা কিছু সৃষ্টি আমরা দেখছি এগুলি কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, আবার তিনি একক পরিচালক, তিনি এই পৃথিবী পরিচালনাও করতেছেন এবং একক। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয় তোমাদের রব, হে মুসলিম, তোমরা যাদেরকে রব বলে বিশ্বাস করো, তোমাদের রব, আমাদের রব আল্লাহ, মূলত তিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবী জমিন এবং আসমানকে আসলে আমাদের রব আল্লাহ তিনি সৃষ্টি করেছেন। কতদিনে? ফি সিত্তাতি আইয়াম, ছয় দিনে। কয় দিনে? ছয় দিন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে তিনি অবস্থান করছেন, উঠেছেন, উপরে গিয়েছেন আরশের উপরে। আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে গিয়েছেন।
এবং তিনি সেখান থেকে এই পৃথিবী পরিচালনা করতেছে। ইউদাব্বিরুল আমর, পৃথিবীতে কোথায় কি ঘটতেছে ঘটবে সব কিছু তার ইশারায়, তার ইচ্ছায় এবং তার নির্দেশনায়। আরও মজার ব্যাপার সেটা হলো এই যে এই পৃথিবী, যে বিশাল পৃথিবী আল্লাপাক সৃষ্টি করেছেন, তিনি একক ক্ষমতার বলে এই সৃষ্টির মধ্যে তার কোনো সহযোগী নেই, শরিক নেই, সহযোগী নেই, শরিক নেই। এবং তিনি যে পৃথিবী পরিচালনা করতেছেন সেটাও তিনার একক সিদ্ধান্ত। তিনি কারো কাছে পৃথিবী পরিচালনার পরামর্শও করেন, কারো কাছে সহযোগিতা নেওয়ার প্রয়োজনও নেই। হ্যাঁ, তিনি কিছু ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তুমি সিঙ্গারে ফোঁক দিবা, তুমি বৃষ্টি বর্ষণ করাবা, তুমি বাতাস পরিচালনা করাবা, তুমি ওহি নিয়ে অমুককে পৌঁছিয়ে দাও। এরাও আল্লাহর হুকুমের তাবেদার, আল্লাহর হুকুমের তাবেদার। হ্যাঁ, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইফআলুনা মা ইউমারুন। এই পৃথিবী পরিচালনায় আল্লাহ পাক যে কিছু দায়িত্ব দিয়েছেন ফেরেশতাদেরকে, ওই ফেরেশতাগণ কি করেন? লা ইয়াসুন আল্লাহ, আল্লাহ যা বলেন তাই করেন, যা বলেন। লা ইয়াসুন আল্লাহ, আল্লাহর হুকুমের বিন্দু পরিমাণ বাহিরে কোনো কাজ তিনি করেন না। ভাই, আমার ভাষা বুঝতে পারতেছেন? জি। একজন ফেরেশতা কেয়ামতের দিন সিংহায় ফুঁক দিবেন, ওই ফেরেশতার নাম কি বলেন? কি নাম? ইসরাফিল। জি, আমি আলোচনা করতেছিলাম ভাই, সেটা হলো এই যে আমি আলোচনা শুরু করেছি আল্লাহর শুকরিয়া দিয়ে, তাই না কি? এবং আমি এটা বোঝাতে যাচ্ছিলাম যে শুকরিয়া আসলে আমাদের আল্লাহর করতেই হবে। কেন করতে হবে? এই পৃথিবী ভরে কত মানুষ আছে পৃথিবীতে, আল্লাহ পাক তাদেরকে প্রকৃত যিনি রব স্রষ্টা তাদেরকে চিনা তৌফিক আল্লাহ পাক তাকে দেয়নি। এখানে অনেক ইন্ডিয়ান ভাইয়েরা আছেন, আছেন না? আছেন না ভাই? আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের দেশেও অমুসলিম আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, আছে না? ইন্ডিয়াতে তো প্রায় ওদের সংখ্যাই বেশি। আমি তো ইন্ডিয়াতে লেখাপড়া করেছি, পাকিস্তানে লেখাপড়া করেছি। ইন্ডিয়া কোথায় বলে জানেন? বেনারস। আমাদের যেরকম মক্কা, হিন্দুদের বেনারস হলো একটা মক্কা। এর কারণ কি? গঙ্গার ঘাট আছে ওখানে। রবিবারের দিন যদি সূর্য ওঠার সময় যান, একেবারে 4-5-10 কিলোমিটার শুধু ভিজা কাপড়, গোসল করে করে যাচ্ছে। আরে ভাই, গঙ্গায় কেন গোসল করতেছে, কী কারণ? ওদের আকিদা কি জানেন? ওদের আকিদা হলেই যত পাপ আছে এই গঙ্গায় গোসল করলে পাপ সব মাফ হয়ে যায়। এই জন্য গঙ্গাতে কত পয়সা, যদি গঙ্গার কিছু কিছু মানুষ এমন আছে, চুম্বুক আছে না চুম্বুক, এই চুম্বুক কাদর মধ্যে দিয়ে শুধু পয়সা তোলে। কারণ আমি স্বচক্ষে দেখেছি, এই গঙ্গার উপরে যখন ট্রেন যায় তখন মানুষ গঙ্গাকে পয়সা দেয়। কেন গঙ্গাকে দেয় ভাই? ওরা গঙ্গাকে শুধু গোসল করতে যায় না, গঙ্গার পূজা পূজাও করে। করে না? কার পূজা করে? গঙ্গার পানির। আবার সূর্য যখন উঠতেছে তখন সূর্যের পূজা করে, সূর্য ডুবতেছে সূর্যের পূজা করে। আমি যেটা দেখেছি, মানে বেনারসের ওই মানে নদীর পাড়ে তো অসংখ্য মানে হিন্দুদের কি বলে গির্জা নাকি কি নাম মন্দির, উলঙ্গ নারীর সেটারও মন্দির আছে, পুরুষের পুরুষঙ্গ সহ মন্দির আছে, এরপরে কি নাম গরুর মন্দির আছে। তার মানে আমরা এটা দেখতে পেয়েছি যে যেই জিনিস তাদেরকে তা আশ্চর্য মনে হয় ওটা দেবাদত করে। বলা হয় কুল্লু শাইইন ইয়াবুদ ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া বাকি সব কিছু তারা ইবাদত করে। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা শোনেন, তাদের চেহারা কিন্তু আমাদের চেহারা সুন্দর বেশি। আর কথা বুঝতে পারছেন? তাদের মধ্যে অনেক অতি বুদ্ধিমান মানুষ আছেন, দুনিয়াবী শিক্ষায় বড় শিক্ষিত এবং অনেক বুঝ আছে। কিন্তু ভাই, আল্লাহ যিনি পৃথিবীর স্রষ্টা, আমি একটু আগে যেটা বললাম পৃথিবীর স্রষ্টাকে আল্লাহ, তারা কিন্তু সেই রবকে চিনতে পারেনি। চিনতে পেরেছে? যদি রবকে চিনতো তাহলে রব ছাড়া কারো ইবাদত করতো? চিনতে পারে নাই। চিনতে কি তারা পারে নাই, নাকি আল্লাহ তাদের নসিব করে দেয় নাই?
আল্লাহ নসিবে রাখে নাই আর আমাদের এই জন্য বলছি আমরা কি ওদের চাইতে বেশি জ্ঞানী ওদের সাথে বেশি সুন্দর দুনিয়াবি পাওয়ার আমাদের সাথে বেশি কিছু না আমরা তো একেবারে দুর্বল একেবারে দুর্বল কিন্তু আমাদের জন্য গর্ব যে আমরা আমেরিকানও নই কানাডিয়ান নই ব্রিটিশ বা আরও উন্নত জাপান ইটালিয়ান ফ্রান্স এই উন্নত দেশের অধিবাসী নই বা আমরা তাদের ধর্মের অনুসারী নই কিন্তু আল্লাহ দয়া করে অনুগ্রহ করে আমাকে এমন একটা ধর্মের উপর জন্ম দিয়েছে যেই ধর্মটি আল্লাহর পছন্দনীয় দিন সেটা দিন ইসলাম এখন কথা বুঝে আসলে আমি এই কথা বলছিলাম তাই না তো এই জন্য ভাই আলহামদুলিল্লাহ আমরা যত শুকরিয়া আদায় করব এত কম এত কি কম কেন কম ভাই জানেন শোনেন পার্থক্য কি মুসলিম আর অমুসলিমদের মধ্যে পার্থক্য হলো এই মুসলিম যারা তাদের বিশ্বাস আকিদা আর অমুসলিমদের বিশ্বাস আকিদার মধ্যে পার্থক্য আছে না আমাদের বিশ্বাস কি যে আমাদের এই পৃথিবীর পরিচালক আল্লাহ একক একমাত্র তিনি তিনি সৃষ্টি করেছেন তিনি পরিচালনা করেছেন এবং তিনি এই পৃথিবীর সব কিছুর মালিক অতএব আমরা এবাদত বলতে যা কিছু করব সে আল্লাহর জন্যই করব আর যা কিছু চাওয়া আল্লাহর কাছে আমরা প্রত্যেক নামাজে কিন্তু সূরা ফাতিহা পড়ি পড়ি না কি বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আয় আল্লাহ আমরা সবাই তোমারই ইবাদত করি আর আল্লাহ তোমার কাছেই চাই তাহলে আমরা যারা মুসলিম আমরা ইবাদত করি যিনি প্রকৃতই পৃথিবীর স্রষ্টা পরিচালক সেই আল্লাহর আর যারা মুসলমান নয় তারা হয় ওই আল্লাহর ইবাদত করে না যেমন বললাম হিন্দুরা বৌদ্ধরা এরা তো এক একজন এক এক জিনিসের ইবাদত করে আল্লাহ ছাড়া হয় আল্লাহর ইবাদত করে না অথবা কেউ যদি আল্লাহর ইবাদতও করে আল্লাহর সাথে আর একজনকে শরিক বানিয়ে নিয়েছে যেমন ইহুদিরা ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরু ইবনুল্লাহ সূরা তৌবা আল্লাহ বলছেন ইহুদিরা বলছে উজাইর এটা হলো আল্লাহর বেটা আল্লাহর বেটা ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ খ্রিস্টানরা বলছে যে আল্লাহর বেটা হলো ঈসা আলাইহিস সালাম তাহলে তারা আল্লাহকে মানলেও আল্লাহর সাথে আরাধনকে কি করেছে শরীক বানিয়ে নিয়েছে ইহুদিরা আল্লাহকে মানলেও আল্লাহর সাথে আরাধনকে শরীক করে নিয়েছে তো অমুসলিম যারা তারা অনেকেই আল্লাহকে মানেই না আল্লাহর ইবাদত করে না আর যারা মুশরিক তারা আল্লাহকে মানলেও আল্লাহর সাথে আরাধনকে শরীক করে আচ্ছা আল্লাহর কাছে মনোনীত দিন যেটা দিন ইসলাম এটার দাবি হলো এই যে যারা নাকি শুধুমাত্র এক আল্লাহকে রব বলে মানবে কাকে রব বলে মানবে এক আল্লাহকে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এটার কোথা থেকে তথ্য পেলাম আমাদের কালেমার যেটা প্রথম শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ এর তর্জমা কি বলতে পারেন লা ইলাহা তর্জমা কি তর্জমা কি সবর সবর হ্যাঁ আচ্ছা হ্যাঁ আরেকজন পেছনে পেছন থেকে হ্যাঁ ওই যে ভাই ছড়া বলেন চিন্তা করা যায় মাশাআল্লাহ আর কেউ ভাই মাস কে বলেন ভাই এটা আহলান আহলান আর কেউ আর কেউ হ্যাঁ দেখেন তর্জমাতে পার্থক্য হলো একটু একটু পার্থক্য হয়েছে না কয়েকজন বলছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর কেউ বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই যে সত্য জিনিসটা আপনি যে যোগ করলেন এর যোগ করার কোনো ভিত্তি আসে না নেই না একটা দাঁড়ান আমি আপনাকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে নাকি দুটাই তর্জমাই ঠিক হয় দুটাই ঠিক হবে আর না হয় একটাই হবে তবে দুটাই ঠিক হবে না যাই হোক আমি 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 ওই গভীরে যাচ্ছি না আমি যেটা বলছি সেটা হলে আমরা যে কালেমাটা পড়ে ইসলামে প্রবেশ করি বা এটা হলো কালেমায় তৈবা কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ এটা সঠিক তর্জমা আমি ব্যাখ্যা খুব বেশি দিব না আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এটাই হলো সঠিক তর্জমা কিন্তু এই তর্জমাটা আমাদের দেশে খুবই কম মানে এটা বুঝা করে না কেন বললাম জিনিসটা এই জন্য একটু আগেই তো শুনলেন যে হিন্দুদের গঙ্গাও মাবুদ মানে যেই জিনিসের ইবাদত করা হয় তাকে বলে কি মাবুদ আমাদের রব কে আল্লাহ আল্লাহ মাবুদ কেন আমরা তার ইবাদত করি কেউ যদি সূর্যের ইবাদত করে তাহলে তার জন্য সূর্যই মাবুদ কেউ যদি মানে
গঙ্গার ইবাদত করে, কেউ যদি গাছের ইবাদত করে, কেউ যদি জিনের ইবাদত করে, কেউ যদি বাসুরের ইবাদত করে, তাহলে বাসুরই তার জন্য কি মাবুদ? আপনি যদি তর্জমা করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, না আল্লাহ ছাড়া মাবুদ আছে কিন্তু সবগুলো মাবুদ বাতিল মাবুদ আছে কিন্তু সেগুলো কি বাতিল, আর হক মাবুদ কে? কথা বলছেন যালিকা বি আন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ পাক নিজে বলছেন সূরা লোকমান, আল্লাহ তিনি হলো হক মাবুদ, আর আল্লাহ ব্যতীত কেউ যদি কাউকে মাবুদ বানায় সেটা হলো বাতিল, সেটা কি বাতিল। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই তর্জমা করলে খুব একটা সুন্দরভাবে জিনিসটা ক্লিয়ার হয় না, কিন্তু যদি বলেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তাহলে একেবারে মিয়া ফির মিয়া, যে আসলে সত্য যেগুলো আছে সব বাতিল, সত্য মাবুদ আল্লাহ ছাড়া নাই, কি কথা বুঝে আসলো? আচ্ছা, এই যে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর তর্জমাটা আপনি কোনো সময় গভীরভাবে চিন্তা করেছেন? শোনেন, আসলে প্রথম এই লা ইলাহা মানে কি জানেন? নেই কোনো সত্য মাবুদ, তার মানে আগেই না, আগেই কি না, তারপরে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তার মানে আল্লাহর প্রতি ইমান আনার পূর্বে যত বাতিল মাবুদ আছে এগুলো আগে ছাড়তে হবে, আগে এগুলো আগে কী করতে হবে, আগে ছাড়তে হবে। আপনি যদি অন্য কারো ইবাদত করেন তার সাথে আল্লাহরও করেন, হবে আগে ছাড়তে হবে, আগে কী করতে হবে, ছাড়তে হবে, তারপরে আল্লাহকে একক আল্লাহ বলে মানতে হবে। তো আমরা যে দিনে ইসলাম মানি ভাই, এই দিনে ইসলামের পুরাটা সম্পর্ক আমাদের রব এবং আল্লাহর সাথে, আর গাইরুল গাইর মুসলিম অমুসলিম যারা তাদের সম্পর্ক আল্লাহর সাথে নয়। কথা বুঝতে পারছেন তো? তাহলে ইমানের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আমাদের যে দিনটা আছে এই দিনটা কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে, ওহি নিয়ে মোহাম্মদকে পৌঁছেছেন, যেই ওহিটা আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদ সালামের উপর পাঠিয়েছেন, আজকে আমাদের সামনে যে কোরআন আছে হাদিস আছে, সেই যুগের আর এই যুগের মধ্যে কোনো পার্থক্য আছে? কিয়ামত পর্যন্ত এক বিন্দু পরিমাণ কোনো পার্থক্য থাকবে না। তার মানে হলেই আমরা মুসলিম, আমরা পৃথিবীর প্রকৃত সত্য মাবুদ তার উপর ইমান বিশ্বাস রাখি, অন্যরা এটা রাখে না। আর আমরা যে দিন মানি এই দিনটা আমার রবের পক্ষ থেকে, তার কাছে তার পছন্দনীয় দিন, কিন্তু অন্য যত ধর্ম আছে, অন্য যত ধর্ম আছে, আল্লাহ পাক সুরে আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া, কি বললাম ভাই, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ মানার চেষ্টা করে সে মানতে পারে। পৃথিবীতে আল্লাহ পাক কাউকে বাধ্য করে না যে তোমাকে এটা করতেই হবে, স্বাধীনভাবে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে, তাই না কি ভাই? আল্লাহ আমাকে হাত দিয়েছেন, এটা এই হাতটা তো স্বাধীন, আমি ইচ্ছা করলে এই হাত দিয়ে একজন ব্যক্তির একটা বোঝা আমি উঠাও দিতে পারি, বিনিময়ে কী পাওয়া যাবে নাকি? আবার ইচ্ছা করলে আমি একজনের ভালো জিনিসকে গুঁতা দিয়ে ভাঙেও দিতে পারি নাকি? দুটাই তো, হাত তো দুই কাজই করবে, করবে না? তার মানে আল্লাহ আমাকে এই স্বাধীনতা দিয়েছে, এই হাতটা আমার হাতে দিয়েছে, হাতের মধ্যে শক্তিও দিয়েছে, পাওয়ারও দিয়েছে, আমি ইচ্ছা করলে এটা ভালো কাজেও ব্যয় করতে পারি, খারাপ কাজেও ব্যয় করতে পারি, হাতও এরকম, পাও এরকম, জবান এরকম, সব কিছু এরকম। আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে ছেড়ে দিয়েছে, এই পৃথিবীটা হলো আমার, কেন ছেড়ে দিয়েছেন বলেন? এমনি কেন ছেড়ে দিয়েছেন? সুরায় জারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি এমনি ছাড়ি নেই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য, এমনি না, কি জন্য ভাই? ইবাদতের জন্য, এটা হলো মূল মকসদ। আমি ওই দিকে ব্যাখ্যা অন্যদিন যাব, আমি আজকে প্রাথমিক পর্যায়ে অন্য কথা বলছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে দিন দিয়েছেন, দিন ইসলাম, এটা ছাড়া অন্য কোনো ধর্ম সে যেই মানুক না কেন সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাহলে এই দিক দিয়ে আমরা কি সৌভাগ্যবান নাকি সৌভাগ্যবান না? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের রবকে চিনেছি, আর আমাদের রবের পছন্দনীয় দিন আল্লাহ দয়া করে আমাকে সেই দিনের উপর প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা, আর একটা রেজাল্ট আছে, সেটা হলেই অমুসলিম তাদের মৃত্যুর পর ঠিকানা হবে কোথায়, এতে কোনো সন্দেহ আছে?
আর মুসলিম সে যদি ঈমান নিয়ে মারা যায় তার ঠিকানা কোথায় হবে? জান্নাত। তাহলে এটাও তো আমাদের একটা বেনিফিট, অন্যরা পাবে না, জান্নাতের হকদার ইনশাআল্লাহ আমরা হব। ভাই এতটুকু কথা বুঝে আসছে? আজকের আলোচনায় আমি খুব গভীর আলোচনা আপনাদেরকে দিলে তো বুঝবে না, নতুন ভাইয়ের আসছে, ঠিক আছে না? আমি আজকে যে কথাটাই বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট, সূক্ষ্ম গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটা ভুলের মধ্যে আছি। সেটা হলেই এখন আমরা জানলাম যে পৃথিবীতে মুসলমানও আছে অমুসলিম আছে, কিন্তু দুই ধর্ম দুটার অনুসারী এক নয়, রেজাল্টও এক না, বিশ্বাসও এক না, কর্মসূচিও এক না। ওরা যে অন্য কিছু করে, কেউ গঙ্গার সাথে মাথা রকম মনত করতেছে, কেউ হ্যাঁ খ্রিস্টানরা গির্জায় করতেছে, আমরা মসজিদে ইবাদত করি, দুটার একেবারে আলাদা, রেজাল্টও আলাদা। একজনের ঠিকানা জান্নাত, আর একজনের ঠিকানা জাহান্নাম। এখন কথা হলো এই, মুসলিম কে? এটা হলো প্রশ্ন। কে অমুসলিম আর কে মুসলিম, এই জিনিসটা আজকে বুঝতে হবে আপনাদের। কথা বুঝতে পারছেন তো? শোনেন, মুসলিম বলতে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হলেই দুই ধরনের মুসলমান এই পৃথিবীতে আসে। একটা হলো জন্মসূত্রে মুসলমান, যেরকম আমরা প্রায় অধিকাংশ মুসলমান। রাসূল সাল্লাম নিজেই বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ কিন্তু দয়া করে প্রত্যেক ঘর, সে মুসলমান হোক অমুসলিম হোক, ওই ঘরে যখন নতুন সন্তান, নবজাতক সন্তান যখন আল্লাহ পাক পৃথিবীতে পাঠায়, তখন কিন্তু দীনে ইসলাম দিয়ে তাকে পাঠায়। সবাই কিন্তু মুসলিম হয়ে পৃথিবীতে আসে, ছোট বাচ্চা, ঠিক আছে? ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। কিন্তু পিতামাতা যেরকম, সন্তান পরবর্তীতে ওরকম হয়ে যায়। পিতামাতা ইহুদি, ছেলে কি হয়ে যাবে? পিতামাতা খ্রিস্টান, পিতামাতা হিন্দু, পিতামাতা মুসলমান, আমরা হলো সেই সূত্রে মুসলমান। এখন বুঝে আসলো? আর একটা হলেই, অনেক ভাইয়ের আমাদের ইন্ডিয়া থেকে আসছেন, ফিলিপাইন থেকে আসছেন, সৌদি আরবে আসছেন, আমরা তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিয়েছি, তারা অনেকেই তাদের ধর্ম ত্যাগ করে কালেমায় শাহাদাত পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করেছে, তাই নাকি? তাহলে পৃথিবীতে যত মুসলমান আছে, হয় জন্মসূত্রে মুসলমান মা বাবার মাধ্যমে, অথবা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এতটুকু তো ঠিক আছে নাকি? এটা ঠিক আছে, এইভাবে আমরা মুসলমান। কিন্তু আল্লাহর নিকটে একজন ব্যক্তি জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে মৃত্যুবরণ করেছে, আর একজন কালেমা পড়েছে, এখন মৃত্যু পর্যন্ত সে মুসলমানই, এই ধারণাটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। কথা মনে বুঝতে পারি নাই, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা মুসলিম বলতে কি বুঝলাম? জন্মসূত্রে মুসলমান, মুসলমান আমি এখন এইভাবে মারা যাব, মারা যাওয়ার পর আমার দাফন হবে, কাফন হবে, জানাজা হবে, আমি মুসলিম। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালো করে বোঝেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি মুসলিম কে? ওই ব্যক্তি মুসলিম যিনি ইসলামের মধ্যে জন্মসূত্রে জন্ম নিক অথবা কালেমা পড়ে মুসলমান হোক, ওই ইসলামের উপর সে অবিচল থাকবে, তার দ্বারা এমন কোনো কর্ম হবে না যে কর্ম তারা ইসলামকে নষ্ট করে দিবে। এই জিনিসটা আমরা বুঝি না, এটা একটা ইম্পর্টেন্ট নোক্তা, নোক্তা বুঝি আরবিতে, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমরা ভাবিও না, ভাবার চেষ্টাও করি না, বুঝি না, বোঝার চেষ্টা করি না। আমরা মনে করছি মুসলমান তো আমি আজীবন থেকেই যাব। ভাই এই কথা বুঝতে পারছেন তো? তার মানে কি? শোনেন, সুরায় আনাম কত বললাম? সুরায় আনাম 82 নম্বর আয়াত। আমি আয়াত বলছি, নাম্বারও বলতেছি, অনেক ভাইয়ের কাছে যদি কলম থাকে লেখা রাখবেন, কারণ আমরা আমাদের বক্তব্যে ওই অমুক হুজুর কি বলল, অমুক পীর কি বলল, অমুক মাঝহাব কি বলল, অমুক তরিকা কি বলল, এটা আমাদের দাওয়াত হয় না। আমাদের কথা আল্লাহর বাণী, রসুলের বাণী, সেই হিসাবে আপনাদেরকে দাওয়াত আমরা দিই। তো আল্লাহ তাআলা তিনি সূরা আলে ইমরানের 82 নম্বর আয়াতে বলেছেন যে আসলে দেখো, মুসলিম তো সবাই দাবি করছে, তাই নয় কি? আমরা সবাই মুসলমান, কিন্তু আসলে কোন মুসলমান নাজাত প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে, জান্নাতে পর্যন্ত পুজবে সব মুসলমান কি না? এটা ভালো একটু বুঝেন, সব মুসলমান না, কে যাবে?
الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, হয় জন্মসূত্রে অথবা কালেমা পড়ে ঈমান এনেছে এবং মৃত্যু পর্যন্ত, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, সে তার ঈমানের সাথে কোনো রকম জুলুম মিশ্রিত করে নাই। ভাষা বুঝে আসতেছে আমার? ঈমান এনেছে, ওই ঈমানের সাথে জুলুম মিলাই নেই, জুলুম মিলাই নেই। তার মানে কি? জুলুম এমন একটা শব্দ যে এর প্রভাব, এই জুলুম যদি ঈমানের সাথে আসে, ঈমান শেষ। ঈমান কি? আল্লাহ বলছেন তুমি যেই কোয়ালিটির মুসলমান হও না কেন, শোনো, তুমি যদি নাজাত পেতে চাও, মুসলিম হিসাবে যদি তুমি দুনিয়া থেকে চলে যেতে চাও, আল্লাহর সামনে মুসলিম হিসাবে বিবেচিত হতে চাও এবং তার পরিপূর্ণ ফলাফল পেতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস বুঝো, ভালো করে বুঝে নাও, সেটা হলেই তুমি নিজেকে যত আব্দুল্লাহ বলো, আব্দুর রহমান নাম দাও, একেবারে আহলে মক্কা, আহলে কোরআন, আহলে হাদিস, আহলে জান্নাত, যে সুন্দর থেকে সুন্দর নাম দাও, সমস্যা নাই, কিন্তু তোমার প্রকৃত নাজাত হবে শুধু একটা কাজের মধ্যে, সেটা হলেই ঈমান যে এনেছো, এই ঈমানের মধ্যে যেন এমন কোনো ত্রুটি না আসে যে ত্রুটির কারণে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম কি সম্ভব? এরকম সম্ভব? আচ্ছা ভাই, অজু করে আসলেন, আসার পর আপনার বায়ু বের হয়ে গেল, অজু ওই যে অজু পাশে অজুখান আছে না, অজু করে বাহির আসতে এরকম হয় না, পেটে গ্যাস, অজু করে আসলেন আপনার বায়ু বের হয়ে গেল, অজু আছে? কেবল তো অজু করে আসলেন, তার মানে অজু করেছেন ঠিক আছে, কিন্তু অজু করার পর এমন একটা কর্ম আপনার হয়ে গেছে যে কর্মের কারণে অজু মসজিদ বন্ধ যায় নাই, ওই বের হয়েছে ওখানেই শেষ, ওখানে কি শেষ? যতটুক অজু ভাঙতে যতটুক টাইম লাগে, তার চেয়ে আরও কম টাইম লাগে ঈমান ভাঙতে, তার চেয়ে আরও কম টাইম লাগে কি? ঈমান ভাঙতে। আপনি আশ্চর্য হবেন যে ঈমান অনেক সময় দেখা যাচ্ছে একটা মাসি, একটা কি মাসির কারণেও একটা মানুষ একেবারে মোমিন থেকে কাফের হয়ে যায়, কাফের থেকে মোমিন হয়ে যায়। দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পূর্বে বানী ইসরাঈল ছিল না, বানী ইসরাঈল বলছে সেই যুগে একজন মুসলমান, দুইজন মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মুসলমান দুজন কি আমরা মুসলমান না, তো যাচ্ছে রাস্তার পাশে দেখতেছে একটা মন্দির অথবা গির্জা, আর সেই মন্দির আর গির্জায় যেই ওই রাস্তা দিয়ে যাবে কিছু সেখানে নজর নিয়াজ করতে হবে, কিছু মান্নত করতে হবে, কিছু সেখানে দান করতে হবে, কিছু কি করতে হবে? দান করতে হবে। আচ্ছা, যেটা মন্দির এবং গির্জা ওটা কি আল্লাহর মসজিদ নাকি না গায়রুল্লাহর ইবাদত হচ্ছে ওখানে? আচ্ছা, তার মানে ওখানে ইবাদত করাও শিরিক? ওখানে যদি কেউ কোনো কিছু মান্নত করে, কিছু দেয়, তাহলে সেটা কি হবে? শিরিক। একজন ব্যক্তি যখন অতিক্রম করছে মুসলমান, তাকে বলছে যে দাঁড়া, আমাদের এই গির্জার পাশে থেকে গেলে তোমাকে অবশ্যই কিছু দিয়ে যেতে হবে। তো এখন ওকে বলছে ভাই আমার কাছে দেওয়ার কিছু নেই, দেওয়ার কি নেই, কোনো টাকা পয়সা কিছুই নেই, হতে পারে, অথবা সে নিজে লুকাচ্ছে আমি কিছু দিতে চাই না। তখন তারা বলছে শোন, টাকা পয়সা কিছু না থাকলেও ভালো করে বোঝেন, তোমাকে দিতে হবে কিছু, না দিলে আমরা তোমাকে হত্যা করব, কি করব? এটা বেকার অবস্থা না? এখন বলছে তুমি যদি একটা মাসি ধরে এই গির্জায় দিলেও তোমাকে দিতে হবে, না দিয়ে যেতে দিব না। এখন সে বেচারা দিচ্ছে মাসি, তো ওসব টাকাটা কিনতে হচ্ছে না, সামান্য জিনিস, একটা মাসি এরকম ধরলো, ধরে খালাস তোর এই গির্জায় এটা দিয়ে গেলাম, ঠিক আছে চলে গেল, বলছে এখন তুই যা, এখন তুই কি যা। এরপর আর একটা মুসলমান আসতেছে, ওকে একই কথা বলছে, কিন্তু আগের মুসলমান ছিল কিন্তু ওর কাছে এলেম ছিল না, কি ছিল না? ঈমান নষ্ট হয় কখন, এই জ্ঞান ছিল না। পরের যে ব্যক্তি আসছে ও একটু সচেতন, ও একটু কি সচেতন, ওকে যখন বলছে যে তোকে কিছু দিতে হবে, একটা মাসি ধরে দিলে ওটা বলছে আমি মাসি ধরে দিব না, একটা মাসিও আমি দিব না, হত্যা করবি, হত্যা হয়ে যাব,
কিন্তু গায়রুল্লাহর জন্য আমি শিরিকের একটা মাসিও শিরিকের উদ্দেশ্যে দিব না কথা বুঝতে পারছেন তো বিনিময় কি হলো একে হত্যা করে দেওয়া হলো পরবর্তীতে কি একে হত্যা করে দিল তো এই হাদিসে ওলামায়ে কেরাম বলছেন আগের ব্যক্তি শুধু একটা মাসি গায়রুল্লাহর নামে দেওয়ার কারণে জাহান্নামে চলে গেল যদিও এখনো মরে নাই পরে একদিন মরবে আর পরের ব্যক্তি না দেওয়ার কারণে যদিও হত্যা হয়েছে কিন্তু ঠিকানা হলো কি জান্নাত আমার মনে কথা বুঝাতে পারি নাই ঈমান এমন একটা জিনিস আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বরে আল্লাহ নিজে বলেছেন একটু পড়ে দেখেন আল্লাহ কি বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক আল্লাহ বলেছেন হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ উহিয়া ইলাইক আমি তোমার কাছে ওহি পাঠালাম وإلى الذين من قبلك আর তোমার পূর্বে যত রাসূল এসেছে আমি সবাইকে এই বাণী দিয়ে এই কথা বলেছিলাম সেটা কি লা ইন আশরাকতা লা ইহবাতান্না আমালুক তুমি যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করো লা ইহবাতান্না আমালুক তোমার আমল যত করেছো নেকি সব নেকি শেষ সব নেকি কি শেষ কে বলছে এটা যিনি নেকির মালিক যিনি মানুষকে নেকি দেয় তিনি বলছেন তুমি যদি কোনো কথায় কর্মে আমি আল্লাহর যেটা কর্তৃত্ব যেই কর্মটি আল্লাহর জন্য করতে হবে এর সাথে তুমি যদি কোনো সৃষ্টিকে মিলায় নাও আল্লাহর সাথে কাউকে শিরিক করো তোমার জীবনে যতই হজ থাক যত উমরা থাক যত নামাজ থাক যত ইবাদত থাক সব শেষ সব কি শেষ কে বলছেন এটা আল্লাহ কাকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি আল্লাহর প্রিয় কোনো বান্দা পৃথিবীতে আছে না ওনার চাইতে বড় কোনো নবী রাসূল আছে না তাহলে উনি শিরিক করলে যদি ওনার জীবনের সব নেকি নষ্ট হয়ে যায় আমাদের কি হবে আমাদের তাই না আমাদের কি হবে ভাই এতটুকু কথা বুঝতে পারছেন তো এখন আপনি বাস্তবতার দিকে দেখেন আমি দুটো কথা বলবো বাস আমি আলোচনা শেষ করে দেব দুটো কথা একটা হলেই আপনি যে শুনলেন যে আসলে মুসলিম ঘরে জন্ম নিয়ে আমি আব্দুল্লাহ আব্দুর রহমান মারা গেলাম আমার জানাজা হলো এরপরে কোরআন খতম হলো কবরে নিয়ে এসে আর আমি মুসলিম হিসাবে গেলাম কিন্তু আসলে কি আপনি মুসলিম হিসাবে গেলেন কি না এটা তো আমার দৃষ্টিকোণ থেকে আপনি মুসলমান কিন্তু আল্লাহর কাছে মুসলিম হিসাবে বিবেচিত হওয়ার জন্য আল্লাহ পাক আপনার আমলের মধ্যে দেখবে যে কোনো শিরিক আছে কিনা কোনো শিরিক আছে কিনা আচ্ছা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের দেশের মুসলমানদের প্রেক্ষাপটে আমি কিন্তু বাংলাদেশে লেখাপড়া করেছি ইন্ডিয়াতে লেখাপড়া করেছি 2 বছর এরপর পাকিস্তানে পড়েছি 6 বছর এরপর মদিনা ইউনিভার্সিটি সৌদি আরবে এখানে পড়েছি 4 বছর কথা বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ এই স্বচক্ষে সব দেখা আছে আমার একেবারে গ্রাম গ্রামের অবস্থা যদি কেউ ইন্ডিয়ার থাকেন আপনি একটা দেখাবেন বিষয় আমি 5টা আপনাকে হাতে আঙুল দিয়ে দেখা দেবো যে এই জিনিসগুলো আছে আপনি আমার সাথে পারবেন না পাকিস্তানি হন পুরো পাকিস্তানে সফর করা আছে তাদের আকিদা কোথায় আমল কোথায় এটা আমি জানি খুব ভালো করে যাই হোক যে কথাই বলবো সেটা হলে বিশেষ করে ভারত উপমহাদেশের যে মুসলমানদের অবস্থা ওদের দিকে একটু তাকিয়ে দেখেন তো আমি আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেক বছরে বাংলাদেশে যাওয়া হয় এখানে সিলেটের কেউ আছেন সিলেটের কেউ আছেন সিলেটে হ্যাঁ আছে সিলেটে জাজাকাল্লাহ বসেন বসেন এই যে শোনেন গত কুরবানির সময়ও দেশে গেছিলাম আর দেশে যখনই ছুটিতে যাই তখন আমরা বিভিন্ন জায়গায় জুমার খুতবা দেওয়ার জন্য জনগণ ডাকে আমরা খুতবা দিতে যাই আমার বাড়ি রাজশাহী কোথায় রাজশাহী থেকে সিলেট যেতে গেলে আমাকে 4টা প্লেন লাগে কয়টা রাজশাহী থেকে ঢাকা ঢাকা থেকে সিলেট জুমার খুতবা দেওয়ার জন্য যাচ্ছি আবার আসার সময় সিলেট ঢাকা ঢাকা রাজশাহী আচ্ছা শোনেন গতবারে গেলাম প্রথমবার যখন সিলেটে গেছিলাম তখন আমাকে এয়ারপোর্ট থেকে নেমে নিয়ে বলছে শেখ সিলেটে আসলেন আর শাহজালালের মাজারটা একটু না দেখলে সিলেটে তো কিছুই দেখা হলো না হ্যাঁ যেই শাহজালালের নামে এখন বাংলাদেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চিন্তা করেছেন এর নামটা কি ইনমি রেখেছে সিলেটের মানুষকে নাকি উন্নত নাউজুবিল্লা উনি নাকি করতেছে মানে লন্ডন পারাচ্ছে আর সিলেটকে উন্নতি করতেছে ওনার বাদৌলতে শাহ পরাণ আর শাহ জালাল বুঝতে পারছেন তো আচ্ছা যাই হোক যে ভাইয়েরা সিলেটের আছেন তারা হয়তো গেছেন
আর যারা সিলেটি নয় ওই সিলেটের মতো শাহজালাল তো আপনার এলাকাতে আছে, আছে না? কত আছে। আচ্ছা আমি গেলাম সেখানে, আমি কি সেখানে গিয়েছি মানে ওই মাজারে মানত করার জন্য, দেখার জন্য সচক্ষে যে এখানে কি হচ্ছে? যে দেখলাম রে ভাই আগরবাতি আর মোমবাতি আর ঢোল তবলা আর নারী পুরুষ আর গাঁজা বিড়ি, হ্যাঁ সেখানে মসজিদে যায় দেখেন কিছু মানুষ বসে আছে, আর যারা মসজিদে গেছে ওরাও তো আগে মাজার তারপরে মসজিদ, তাই নাকি? রসুল কি বলছে, যেখানে মাজার যেখানে শিরিক হয় সেখানে ইবাদত করা যাবে না, যেখানে শিরিক হয় সেখানে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কুরবান মানে পশু জবাই করলে সেটাও খাওয়া যাবে না, যেখানে ওই শিরিকের জায়গায় জবাই করছে চলবে না। তো শাহজালাল মাজারে কি হয় বলেন, মানুষ ওখানে যায় না যায় না? শুধু মানুষ না, এ দেশের প্রধানমন্ত্রী যদি সিলেটে যায় আগে যাবে ওই বাবাকে সালাম করা দেন তারপর অন্য জায়গায়, আমি মনে হয় ভুল বলছি? বড় বড় থেকে লিডার, বড় ব্যবসায়িক, বড় থেকে বড় ব্যক্তি যেই যাক না কেন তারা মনেই করে যে সিলেটে যিনি বড় একজন পীর এবং তার মাধ্যমে বাংলাদেশি ইসলামের অনেক খেদমত হয়েছে, এটা আমরা মেনে নিব, সমস্যা নেই। আল্লাহ পাক ওনার দ্বারা দিন প্রচার করেছে, উনি খেদমত করেছেন, কিন্তু সেই বুলা কি উনি বলেছেন তোমরা আমার ইবাদত করো? আরে বাবা রসুল যদি একটু ভালো করে বোঝেন, আমার ভাষা বুঝতে পারতেছেন? রসুল যদি বলে থাকেন, আপনি হাদিস খোলেন, রসুল বলছেন লা তাতরুনি কামা আতরাতাত আন-নাসারা কামা আতরাতাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, রসুল বলছেন খ্রিস্টানরা যেরকম ঈসাকে আল্লাহর বেটা বানিয়ে দেয়া বাড়াবাড়ি করে নেন, তারা যেরকম ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূল, আল্লাহর বেটা তো দূরের কাজ, আমি তো তোমাদের মতো আল্লাহর বান্দা এবং আলাদা হলেই আমি আবার আল্লাহর রসুল, আমি আল্লাহর বান্দা এবং রসুল, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। আর কি বলছেন? তিনি বলছেন এই ইসলাম, ইসলামের মধ্যে শিরিক ঢুকেছে হলো মাজার কেন্দ্রিক, কবরকে কেন্দ্র করে, কবর করে কবরের মাধ্যমে শিরিক প্রথম ঢুকেছে। আসলে কবর কার হয়? যিনি আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি, যাকে মানুষ অন্তর থেকে ভালো জানে, তার নামেই তো মাজার হয়, তাই নাকি? কেন মাজার হচ্ছে? মানুষ তাকে ভালোবাসে। আর যারা প্রথম তাদের, যদি আপনি ইতিহাস দেখেন নূহ আলাইহিসসালামের সময়, তখন ভালো মানুষরা মারা গেছে, তখন শয়তান এসে ওদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, আচ্ছা এই লোকটাকে তোমাদের মাঝে ভালো মানুষ ছিল না, শেখ মুজিব উনি তো বহু আগে মারা গেছে, এখন ওনার ফটোগুলি বিভিন্ন রাস্তায় দিয়ে রাখছে কেন, টাকার মধ্যে তার ফটো কেন? এই জন্য যে ওনাকে দেখলে মুজিবের কথা স্মরণ হয় নাকি? হ্যাঁ, ওনাকে স্মরণীয় রাখার জন্য ওনার এই পুত্তলিকে বানাচ্ছে আমাদের দেশে, এটা শরীয়তে বৈধ না বৈধ এটা আরেক সাবজেক্ট। তো প্রথম যে শিরিক ঢুকেছে এই ধারণা নিয়েই একটা ভালো মানুষ মারা গেছে, তখন মনে করেছে যে ওই মানুষের একটা আকৃতি বানাও, তাহলে ওই মানুষকে দেখলে তার মহব্বটা তাজা হয়ে যায়। এখন বাপ তো এটা করেছে, ছেলে এসে ওর উপর আবার একটা ফুলের মালা দিয়েছে, বাপ যখন এত সম্মান করতো লোকটা, লোকটা মনে ভালো ছিল গো, ওর তখন ওর ফুল দিয়েছে, আর এক বেটা এসে ওর উপর আবার একটা তসবির দানা দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে এখানে, আর একজন এসে আবার সামনে একটা দুধকলাও রেখেছে যে এত ভালো মানুষ, তার ওর কিছু খেদ মতো করি, কথা বুঝতে পারছি? তো পর্যায়ক্রমে আস্তে আস্তে ওর জন্য রুকু সেজদা শুরু হয়ে গেছে। এটা হলো ইসলামী ইতিহাস। সূরা নূহ পড়েন আপনি, তাফসির ব্যাখ্যা পাবেন, আমি আর ওই দিকে গভীরে যাচ্ছি না। এখন আমাদের দেশে যারা দিনের খেদমত করেছে আল্লাহ পাক তাদেরকে বিনিময় দান করবে কি করবে না? আমাদের কি উচিত হবে? যিনি ভালো মানুষ উনি যেই কর্ম করে ভালো হয়েছে, আমরা ওই কর্মগুলি করলে আমরা ভালো হব, উনি ওই কর্মগুলি কার জন্য করেছে? আল্লাহর জন্য। আর আমরা কি করতেছি? না, আমরা ওনাকেই মাধ্যম বানাচ্ছি, ওনাকেই মাধ্যম বানাচ্ছি। এখন ভাই আমি শুধু মানে সিলেটের কথা বললাম, কিন্তু আমি যদি বাংলাদেশের এক একটা এলাকাতে যাই, এক একটা জেলাতে যাই, এক একটা থানায় যাই, এক একটা গ্রামে যাই, তাহলে আপনি গুনাহ শেষ করতে পারবেন? কত মাদার আছে শেষ করতে পারবেন? হ্যাঁ, 2,88,000 নাকি পীর বাংলাদেশে, আরও সেই বহু আগে এই গণনা, ঠিক আছে? আচ্ছা ভাই শোনেন, এই যে যারা পীরের খানকা বানাইছে, যারা পীর মারা গেলে মাজার বানাচ্ছে, দুঃখের বিষয় যদি কোনো ভালো মানুষ মারা যায় মাজার হলে সেটাও একটা আলাদা, কিন্তু এখন তো ন্যাংটা পীর,
তারপরে গাধা পীর, হ্যাঁ তারপরে বহরি পীর, মানে এগুলোর পিছনে যদি ইতিহাস দেখেন ইসলামকে একটা হাস্যকর অবস্থা বানাইছে, তাই না কি ভাই? আপনি এতটুকু বুঝতে পারছেন তো? এই ওয়াজটা আপনাদেরকে এজন্য করছি আমি, একটু দরকার আছে। কেন, আপনি এমন একটা দেশে আছেন, এই দেশে না কোনো পীর আছে, না কোনো মাজার আছে, আর না এখানে কোনো খানকা আছে, কি ভাই আছে? তাহলে এখানের ছেলে পেলে না হলে এরা কার কাছে সন্তান চায় বলেন দেখি? সাধারণে যায় বাংলাদেশে যায়, কে দেয়? তো সৌদি আরবে যদি আল্লাহ দেয় আর এখানে সন্তানকে একটা দেয়, মাশাআল্লাহ অগণিত নাকি? কারো দশটা বিশটা মানে গণনা যদি বলে তো ছেলে মেয়ে কয়টা আগে থামে গুনে, তারপরে বলে এতটা, ষোলোটা, চব্বিশটা, বাইশটা, গুনে মানে থামে তাপে গুনতে হয়। আর আপনার তো এমনি দেবে আর গুনবেন কি আর নাকি? দুটা বিষয়তে নিয়ে নেন না, যাই হোক সেটাও আবার কি মানে সন্তান দিচ্ছে আল্লাহ, আর আপনি যা মানত করতেছেন মাজারে যে মাজারের কারণে সন্তান পেলাম। আমি আলোচনা যেটা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝালাম ভাই, সেটা হলেই সৌদি আরবের এরাও মুসলমান, মাজারে না যে খানকায় না যে শুধু আল্লাহর ইবাদত করে, এরাও এক ধরনের মুসলমান, আর আপনিও মুসলমান, আপনি আল্লাহর ঘরে মসজিদেও যান, খানকাতেও যান, পীরের কাছেও যান, ওখানে যা মান্নত করেন, ওখানে যা চাদর চড়াচ্ছেন, ওখানে যা টাকা দিচ্ছেন, ঢাকা কি নাম শাহবাগ নাকি কি নাম ঢাকার মাজারের, গোলাপ শাহ। এখন তো ফেসবুকে দেখা যায় এই গোলাপ শাহ মাজারের ভিতরে যে টাকার বস্তা হয়, এটা কি দেখছেন কত টাকা? এটা গুনতে লাগে মনে হয় কয়েক সপ্তাহ লাগে টাকা গুনতেই, তাই নাকি? এই টাকা কি গোলাপ শাহ মাজারে ধরে নিলাম উনি আল্লাহর ওলি আছে ওখানে, ঠিক আছে, এই টাকা দিয়ে উনি কি করে, উনি ওর হিসাব কি করে বলেন, কি করে উনি কথা বলেন কি করে? তো আপনি টাকা দিচ্ছেন কাকে, আর ওই টাকা কি ওলির কাছে যায়, এই টাকা কে খায়? এতটুকু মোটা বুদ্ধি আজকে আমাদের বাংলাদেশি মুসলমানের কাছে হলো না। আর আমরা যখন তাদেরকে জিনিসটা স্পষ্ট বলে দিচ্ছি, আরে ভাই নবী যদি বলে থাকেন লা তাজআল কবরি ঈদান, আমার কবরকে তোমরা ঈদের জায়গা বানায় না, তোবা ইবাদত জায়গা বানায় না, রসুল দোয়া করেছে এই দোয়া আল্লাহ কবুল করেনি না, আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদান, লা তাজআল কবরি ওয়াসনান তুবাত, আয় আল্লাহ আমার কবরকে এমন ইবাদতের জায়গা বানায় না যার ইবাদত করা হবে, রসুল দোয়া করেছেন আল্লাহ কাছে, আল্লাহ দোয়া কবুল করেন না জি। আজকে রসুল সাসামের কবরের পাশে যে অনেক বড় সংখ্যক মুসলমান তারা কিন্তু বাইতুল্লাহ দিকে দোয়া না করে কবরের পাশে যে হাত তুলে দোয়া করতে চায় কি চায় না, সেখানে পুলিশ কি করে ঘুরায় দেয়, সেখানে আলেম দাঁড়িয়ে আছে, ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাও আল্লাহর কাছে চাও, তুমি এখানে শুধু সালাম দাও ঠিক আছে, তুমি নামাজ পড়ো রসুলের তরিকে, অজু করো রসুলের তরিকায়, অমরা করো রসুলের তরিকায়, কিন্তু করবে কার জন্য? এটা তাওহীদ, এটা কি তাওহীদ? মানুষ কি করতেছে সরাসরি রসুলের কাছ থেকে চাচ্ছে। তাহলে মনে রাখবেন রসুল দোয়া করেছে বিধাই আল্লাহ পাক এই রসুলের মসজিদের বাইতুল হারামের রসুলের কবরের এমন কিছু মানুষকে দায়িত্বশীল বানায়ছে যারা এই কবরকে শিরিকের জায়গা বানাতে দিবে না। আপনার কাছে প্রশ্ন সেটা হলে যে রসুলের কবরের পাশে যদি হাত তুলে দোয়াই না করতে হয় তাহলে আপনি শাহজালের মাজারে যান, আর শাহপুরানের মাজারে যান, আর বাইজিদ বুস্তামের মাজারে যান, আর বাগেরহাটে কুমির, আরে বাবা পীর সাহেবের কাছে নাই গেল তো শাহজালালে ওই যে কিনা মাগুর মাছ, গজার মাছ, এই গজার মাছের আবার কি এমন ক্ষমতা যে ওকে তাজা মুরগি দিতে হবে? হাই রে মুসলমান রে, এটা পানির মাছ রে ভাই, সব মাছ তো মাছই। আর এখন বড় একজন বক্তা, বেরুলবি বক্তা, এই কদিন আগে বলছে যে ও বলছে আমি আমার মানে পীরে কেবলার বড় পীর কেবলার আমি খানজান সার মাজার কোথায় বাগেরহাট কুমির বলছে ওনার ওখানে কুমির, আমি আমি ওখানে গেছি, কারণ আমরা তো সারা বাংলাদেশে ভিজিট করি বোঝেন নেই, এগুলি দেখতে যায় মানুষ কি করতেছে, মানুষ তাজা মুরগি নিয়ে যায় কুমিরের দিকে ফেলে দেয়, মুরগি কি কুমিরের মুখে যা বসে, ওখান থেকে মুরগি আবার দৌড়ে চলে আসে, তখন মুরগি ধরে কেটা ওই ওখানকার যারা মাঝারি যারা পূজারি আছে তারা ধরে মুরগি, আবার পিছন দিয়ে আবার আড়াধর কাছে মুরগি বেঁচে, আর আপনি লাল কাপড় যে সাদা সুন্দর কাপড় যে মাজারে মানে বিছায় দেয় না, এই এক কাপড় কয়বার বেঁচে জানেন? আপনি তো কিনা মাজারে বিছাই দিয়ে আসলেন, ওই মাজারে যারা আছে ওরা পরের দিন ওগুলো নিয়ে আবার দোকানে রাখবে,
আপনি বোকা, ওই এক চাদর আপনার কাছে 10 বার 100 বার বিক্রি করে টাকা নিচ্ছে আর আপনি মনে করছেন এই কাপড়ই আমাকে জানান দিয়ে দেবে। তো ভাই এই বক্তা বড় বক্তা, আপনারা দেখবেন ফেসবুকে আসে এগুলি বক্তব্য, উনি বলছেন আমি যখন সেখানে যেই বলছেন মানুষ তো কুমিরকে দেখে ভয় পায়, কিন্তু আমি যে কুমিরের পাশে যা যখন তাকালাম তখন কুমির আমার দিকে চোখ পাকা দেখলো, দেখে তখন দেখলো আরে বাপরে এটা হলো ওর নাম কি কি নাম জিহাদি জিহাদি, হ্যাঁ বলছে আমাকে দেখে কুমির চিনে ফেলতেছে। আমি কুমিরের গায়ে হাত দিলাম, কুমির আমাকে কিছুই বলল না। বলছে রে কুমির যদি চোখ খুলা দেখতো যে এটা আক্তার মাদানি ওয়াহাবি আসছে তাহলে ওকে ঘাপক খেয়ে ফেলত। আচ্ছা এই বক্তৃতা যদি একটা আলেম দেয় আর ওই আলেমের সামনে যদি শত শত হাজার হাজার মানুষ থাকে, একটু খেয়াল করেন ভাই, এখন এই বক্তৃতায় আমাদের দেশে মুসলমানের জন্য এটাই হলো কারামত। এই বক্তৃতায় কি, এই বক্তৃতা শোনার জন্য ওনারা হেলিকপ্টার যোগে তারা নিয়ে আসে, কথা বোঝেন নাই? আমি কি হেলিকপ্টারে আসছি, আমাকে আপনারা নিয়ে আসছেন নাকি আপনাদেরকে আমি নিয়ে আসছি, হিসাবটা কথা বুঝতে পারছেন তো? এটাই হলো পার্থক্য। এই পার্থক্য বুঝলে ভালো, আর না বুঝলে আমাদের করার কিছু নেই। যাক আমি কথা একদম শেষের দিকে চলে আসলাম, সেটা হলেই সৌদি আরবের কোনো মুসলমান এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না আর আল্লাহ ছাড়া কারো কাছে চায় না। আপনারা কি ফেসবুকে দেখেছেন যে ওমরা করতে আসছে এখানে তাবিজ অথবা গলায় তাবিজ, একটা পুলিশ, হ্যাঁ পুলিশের কাছে শরী এতটুকু জ্ঞান আছে, জ্ঞান এই জন্য আছে যে আলহামদুলিল্লাহ এখানে স্কুলে সিলেবাসে ম্যাট্রিক পাস আইএ পাস করা পর্যন্ত আপনাকে কোন হাদিস পড়তে হবে, আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন মন্ত্রী যাই হন, হ্যাঁ এই জন্য মানে এই দেশের যারা প্রধান পরিচালক মোহাম্মদ বিন সালমান, হ্যাঁ মালিক সালমান, এরাও কিন্তু অনেকে কোরআনে হাফেজ হাদিস কোরআন সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে তাদের, ঠিক আছে? তাহলে সাধারণ পুলিশ কিন্তু ওই ওমরাকারীকে ধরতেছে, তাল তাল হাদা শিরিক শিরিক, ও শিরিক করে ছেড়ে দিবে না, ওটা খুলবেই, ওটা চাকুতে কেটে দিবে। কেবে আমি কথা বানায় বলছি, ফেসবুকে দেখেন না এটা? আচ্ছা এই তাবিজ কি কে দিয়েছে, ওনা হিন্দু দিয়েছে, কে দিয়েছে ভাই? আরে এই তাবিজ দাতা যদি কোনো মাদ্রাসা বড় শাইখুল হাদিস হয় তাহলে ওই তাবিজের মূল্য অত বেশি হয়ে যায়, যত বড় শেখ যত বড় মানে ব্যক্তি ওই তাবিজ কিন্তু অত গুরুত্বপূর্ণ তাবিজ। তো আমাদের দেশে তাবিজ কিন্তু হুজুররা দেয়, তাই নাকি? হুজুর ওখানে তাবিজ দিচ্ছে আমাকে রোগ মুক্তি হওয়ার জন্য, সৌদি আরবে আসেন বলছে এটা শিরিক, ব্যাপারটা আপনি বুঝেছেন কোনদিন? ওখানে ইসলাম আর এখানে আছে কি শিরিক। ওখানে খানকায় যে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পর্যন্ত শাহজালাল বরকতান রেখে দিয়েছে, আর এখানে কিন্তু হ্যাঁ ওই কোনো পীরের নামে কিন্তু মাজার হয় না, একই নাম কোনো নাম হয় না, বাদশাদের নামে হয় স্মরণীয় হিসাবে কিন্তু কোনো পীরের নামে হয় না। তাহলে এই যে গ্রামে গ্রামে যে 1000টা খানকা পীর মাজার সেখানে আসে, কারা যাচ্ছে সেখানে? মুসলমান যাচ্ছে না ভাই, যাচ্ছে। তাহলে দুই মুসলমানের মধ্যে পার্থক্য হলেই একজন তাওহীদের উপর আসে শিরিক করে না, আর আমাদের শতকরা আমি যদি বলি 98% মুসলমান তাদের কাছে তাওহীদ আর শিরিকের জ্ঞান নাই বিধাই। আবার আবার ভালো করে বোঝেন, আমার কথা হয়তো অনেকের বুঝতে একটু দেরি মানে কষ্ট হতে পারে, কিন্তু আমি যেটা বলছি এটা যাচাই করে বলবো, একটু দেখবেন আমাদের দেশের অধিকাংশ মুসলমান তাওহীদ আর শিরিক না বোঝার কারণে শিরিককে তাওহীদ বলে, তাওহীদকে শিরিক বলে, আমাদেরকে ওয়াহাবি বলে জাহান্নামে পাঠিয়ে দেয়, আর উনি ওই কি নাম একটু আগে কি বললাম কুমির 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 নাকি ওনাকে দেখে চিনে ফেলে দিয়েছে যে এটা অমুক পীরের মাথায়, এটা মানে ভক্ত, এই জন্য ওকে আর কিছু বলেনি, বলছে গায়ে হাত দিলাম আমাকে কিছুই কয়নি, কথা বোঝেন নাই? এই যে আকিদা, তাহলে কুমির মানুষকে কোনো উপকার করতে পারবে? গজার মাস কবরে দিন আছে তিনি, তিনার কোনো উপকার বা অপকার করার কোনো ক্ষমতা নাই। তাহলে আপনি সেখানে চাল পাঠাচ্ছেন কেন, ছাগল পাঠাচ্ছেন কেন, লাল গোলাপ চাদর পাঠাচ্ছেন কেন, সেখানে টাকা দিচ্ছেন কেন, কেন গোলাপ সার মাজারে বস্তা বস্তা টাকা, এই টাকা কে দেয়? এই মুসলমান দিচ্ছে। আল্লাহ কি বলছেন, হে রসুল লাইন আশরাকতা, তুমি যদি শিরিক করো তোমার পিছনে আমল সব নষ্ট, কথা বুঝতে পারছেন তো ভাই? তাহলে আজকের আলোচনা এখানে একটা পয়েন্ট, সেটা কি, আমি মুসলিম হিসাবে, মুসলিম হিসাবে শুধু জন্ম নিলেই হবে না, আমার দ্বারা যেন এমন কোনো কর্ম না হয়ে যায় যে কর্ম ইমানকে কি করে দিবে, নষ্ট করে দেবে। আচ্ছা এমন কোনো কাজ আছে যেই কাজ করলে ইমান নষ্ট হয়ে যায়, কেউ বলতে পারবেন?
আমাদের যে কর্ম আছে একটা আছে, আমি শুধু একটা সরকার দিই, সেটা হলেই আমরা দুঃখের বিষয়, বিশেষ করে আমরা বাংলাভাষী বা উর্দুভাষী হিন্দিভাষী, আমরা তো প্রায় একই কাছাকাছি সব আকিদা, আমরা মুসলমান মাশাআল্লাহ, কিন্তু অধিকাংশ মুসলমান শুধু জুম্মার মুসলমান, রমজানের মুসলমান, শবে বরাতের দিনের মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে টাইম মতো আদায় করা মুসলমানের সংখ্যা শতকরা কত পার্সেন্ট দেবেন বলেন দেখি আপনারা দেন? পাঁচ পার্সেন্ট না। আপনি গ্রামে দেখেন কত মানুষ, একটা গ্রামে কত মানুষ বসবাস করে, আপনি ফজরের সময় জানেন দেখেন এক কাতার মুসল্লিও হয় না, যদি দুই কাতারও হয়, আরে বাবা এরকম পঞ্চাশ কাতারের মানুষ সেখানে মুসলমান আছে, তারা না জহরে যায়, না ফজরে যায়, না মাগরিবে যায়, এসে কেউ যায় না। আমি আপনাদেরকে বলছি ভাই, আমার আলোচনা আমি শেষ করে দেব, সেটা হলেই আল্লাহ আপনার প্রতি প্রথম একটা দয়া করেছিল কি জানেন, আল্লাহ আপনাকে ইসলামের ঘরে জন্ম দিয়েছে, এই 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 নেয়ামত আপনি এখনও বুঝায় উঠতে পারেননি, এই নেয়ামত আপনি এখনও বুঝা উঠতে পারেন নাই, এই নেয়ামতের শুক্রিয়া আপনি আদায় করছেন, যে আসলে কত পার্থক্য, আপনার চিরস্থায়ী জাহান্নাম হতো, আল্লাহ দয়া করে আপনাকে জান্নাতের পথে নিয়ে আসছে, জান্নাতের পথে নিয়ে আসছে, এটা একটা। আর একটা হলেই আপনি যদি ইটালিতে নৌকা পার হয়ে রিজিক কামানোর জন্য যেতেন, ফ্রান্সে যেতেন, আমেরিকায় যেতেন, সেখানে কি জুমার নামাজের আজান শুনতে পাতেন? কথা বলেন, যারা ওই দেশে আসে তারা কি জুমার নামাজের আজান শুনতে পায়? পাঁচ ওয়াক্ত নামাজ আজান শুনতে পায়? খুবই কম, খুবই কি কম। যারা ইমানদার, আল্লাহ যাদেরকে ওখানে যাওয়ার পরেও ইমানকে তাজা রাখছে, তারা খুঁজে খুঁজে মসজিদ বের করে টাইম মতো মসজিদে যায়, কিন্তু তারা কিন্তু এইভাবে যে সুন্দর আজান, হ্যাঁ ধ্বনি এভাবে শুনতে পায় না, অনেক সময় খবরই থাকে না, মানে ইফতারের টাইম কখন হলো, সেহরির টাইম কখন হলো, কোন নামাজের টাইম কখন হলো, সাধারণ জনগণ যাদের এই বিষয়ে কোনো আগ্রহ নাই তারা জানতেই পারে না, জানতেই পারে না। কিন্তু আপনি যেই দেশে আসেন ভাই, এখানে পাঁচ ওয়াক্ত নামাজের আজান আপনার কানে প্রত্যেক দিন যাচ্ছে কি যাচ্ছে না? যেখানে যার ভিলা থাক যাচ্ছে, আপনাকে কি বলছে আজানে? হাইয়া আল সালা, হাইয়া আল ফালা, আসো নামাজের দিকে, হাইয়া আল ফালা, আসো কামিয়াবির দিকে, এটার মধ্যে কামিয়াব, এটার মধ্যে কি কামিয়াব? আপনি ভাই এই দেশে আছেন, ইচ্ছা করলেই ১২০ রিয়াল ১০০ রিয়াল খরচ করে ওমরা করে আসতে পারে। আমার দেশে বহু মানুষ এমন আছে তাদের ভিতরে বড় আশা, যদি যে একটা ওমরা করতে পারতাম, আল্লাহ খুব কম সংখ্যক মানুষকে সুযোগ দিচ্ছে, আর অধিকাংশ মানুষ তারা এই হারামাইন মক্কা মদিনা দেখার তৌফিক তারা পায়নি। আল্লাহ আপনাকে দয়া করেছে, আপনি এখানে আসেন, কর্মরত অবস্থায় আসেন, মাশাআল্লাহ ইচ্ছা করলেই আপনি সামান্য কিছু টাকা খরচ করে, শুধু টাকাও খরচ করতে হয় না, এই যে ইসলামিক সেন্টার যেখানে আপনি আসছেন এখান থেকে ফ্রি ওমরা আপনাদেরকে নিয়ে যাওয়া হয়, শুধু ফ্রি ওমরা না, আপনাদেরকে আমরা সাথে নিয়ে যেয়ে, অন্য মানুষ তো বাংলাদেশ থেকে আসলো কি করে জানেন, ওই ঢাকা থেকে গোসল করে ওখান থেকে এহরাম বান্দাস, ওটা কি এহরাম বান্দা জায়গা? হ্যাঁ, আমরা কি এখান থেকে এহরাম বাঁধি নাকি তায়েব যে? আরে বাবা, এহরাম বাঁধার জায়গায় যে এহরাম বাঁধতে হবে, আর আমাদের দেশে হজের এহরাম বাঁধে ঢাকা এয়ারপোর্ট থেকে, আপনারা চিন্তা করে দেখেন, তার মানে তারা ওমরা হজ করতে আসতেছে মশলা মাসাইল কিছু জানে না, কিন্তু আমরা আপনাকে সাথে নিয়ে যেয়ে সব শিখে দিই, তায়েফে কী করবেন, তওয়াফ কীভাবে করবেন, সাই কীভাবে করবেন, ভাই শিখে দেয় না? এই যে আজকে এতগুলো বই আপনাদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে, আরও বই লাগিয়ে দিব, যারা নতুন মানুষ শিখতে চান তাদেরকে আমার বই দেব। এই যে আমরা আপনাদেরকে সাথে নিয়ে যেয়ে, ফ্রি নিয়ে যেয়ে ওমরা করে নিয়ে আসতেছি, আপনাদেরকে দিনের জ্ঞান দিচ্ছি, আমরা কি আপনার কাছ থেকে কোনো বিনিময় চাই? আমাদেরকে এখানে চাকরি দিয়েছে সরকার, কেন আমাদেরকে তো আবার কেউ বলে এটা ইহুদি নাকি টাকা দেয় আমাদের, নাউজুবিল্লাহ, বিরোধীরা বিরোধিতা করতে যে তারা এত অন্ধ হয়ে যায় যে তারা কাকে কি কখন বলছে, যে এই যে কথাটা তুমি কারোর সম্পর্কে বললা এটা যদি সত্য না হয় তোমার দিকে যে ফিরে আসবে, তুমি কি সেটা জানো? তো যাই হোক ভাই, আমরা বলি কেউ কাউকে মন্দ বলে গালি দিয়ে আর এরকম ট্যাগ লাগে কারো কোনো ক্ষতি করতে পারবে না, আমরা ক্ষতি উপকারে মালিক আল্লাহকে বিশ্বাস করি, অতএব আমি কি কর্ম করছি এর হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে। সমাজ দিনী ভাই, আমি আমার চেষ্টা অথবা ইসলামিক সেন্টার এদের সবার একটাই চেষ্টা, যে সমস্ত মুসলিম ভাই এখানে আসে তারা দিন সম্পর্কে গাফেল, তাদের দিনের জ্ঞান নেই, যার জন্য তারা তাবিজ পরে আসে। আমরা বুঝি ভাই, তাবিজ তোমার পরে লাভ নেই, একটু বোঝেন, তোমাকে কোরআন শিখতে হবে, তুমি প্রতিদিন সুরা ফাতিহা পড়ো, সুরা ইখলাস, ফালাক, নাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, তোমার তাবিজের দরকার নেই,
আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। এই যে সত্য জ্ঞানটা আপনাদেরকে দেওয়ার জন্য আপনি যেন সঠিক দিনের উপর চলতে পারেন, আপনার দ্বারা যেন শিরকি কোনো কর্মকাণ্ড না হয়, আল্লাহ নাফরমানি না হয়, ভাই এই আশা নিয়েই এই ইসলামিক সেন্টারটা গঠন করা হয়েছে। এবং এই আশায় আপনি আমাদের বাংলাভাষী দিনী ভাই আপনাদের কাছে দুটা দিনের কথা বোঝানোর জন্য আপনি যদি বুঝতে পারেন, আমরা বেনিফিট এটাই পাবো, আমরা আল্লাহর কাছে সওয়াব পাবো, আর উপকার কিন্তু আপনারই হবে, উপকার কি আপনারই হবে। এই আশা নিয়ে ভাই আমি আসছি, আপনাদেরকে এখানে সেন্টার নিয়ে এসছে, আপনাদেরকে ফ্রি বই দেওয়া হয়, আপনাদেরকে ফ্রি ওমরা করে দেওয়া হয়, এবং ওমরার সাথে সাথে আপনাকে সব কিছু নিয়মকানুন শিখে দেওয়া হয়। এর পিছুমিনে শুধু আমরা চাই মানুষের সংশোধন, মানুষের কি সংশোধন। যদি আপনি মনে করেন যে না এখানে এসে আমি যে কথাগুলো শুনেছি আসলে এগুলো আমাদের জানা দরকার, আমাদের মুসলমানের ঘরে আপনি দেখবেন এই যে শোনেন গাছে আম লেগেছে আর মরা গরুর মাথা ওখানে লটকা দিছে, স্যান্ডেল লটকা দিছে, স্যান্ডেল ঝাড়ু কেন লটকাছে বলেন দেখি, এই যে দেখেন। তাহলে যেই ঝাড়ু দিয়ে সারা যেমন ঘর ঝাড় দিলেন ওই ঝাড়ুর এমন ক্ষমতা আছে যে এখন ওখানে আর আমে পোকা লাগানো দেখছেন, নাউজুবিল্লাহ। এই হলো আমরা মুসলমান ভাই, কথা বুঝতে পারছেন তো, মানে আমাদের শুধু দাবি মুসলিম কিন্তু আমাদের আসলে ইসলাম ইমান তাওহীদ সম্পর্কে বলা যেতে পারে একদম সিফর, একদম কি সিফর। তো যাক আলহামদুলিল্লাহ আজকে আমি আলোচনা এখানেই শেষ করছি, আমি আপনাদের সবার শুকরিয়া জানাচ্ছি এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা যারা এখানে এসেছি সবাই আল্লাহ তোমার দিন শিখার জন্য এসেছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নাও।